লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং সহ বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরপলকন ইউনিয়নের লুদুয়া বাজারে নদী ভাঙ্গা অসহায় মানুষের ব্যানারে এই আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মাস্টার, সাংবাদিক সাজ্জাদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজ হাওলাদার, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। এ সময় 300+ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গেল জুন মাসে একনেকে সবাই রামগতি ও কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষায় বাঁধের জন্য প্রায় 3100 কোটি টাকার প্রকল্পের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে টেন্ডার মাধ্যমে গত 9 জানুয়ারি কমলনগরের সাহেবহাট ইউনিয়নে মেঘনা নদী এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ পারুক। কিন্তু উদ্বোধনী দিন ছাড়া এখানে দৃশ্যমান কোনো কাজই হয়নি বলে দাবি করেন স্থানীয়রা। শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন অব্যাহত ছিল, সামনে বর্ষা মৌসুম আসছে, লাখো মানুষ এখন ভাঙ্গন আতঙ্কে রয়েছে জানিয়ে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।